মোবাইল ফোনের কল করলে প্রান্ত থেকে অনেকেই দেখবেন যে অপর প্রান্ত থেকে কল করলে সে চট করে কি দিয়ে দেয় লাউড স্পিকার দিয়ে দেয় লাউড স্পিকার দিয়ে দিলে কি হয় অপর প্রান্ত থেকে সে বেচারা কি বলতেছেন এগুলো সব জোরে জোরে বলার কারণে আশপাশের লোক সবাই শুনতে পায় এটা জায়েজ নাই যদি সেখানে অন্য কোনো লোক থাকে তাহলে অপর প্রান্ত থেকে কেউ আপনাকে কল দিল আর আপনি লাউড স্পিকার দিয়ে কথা বলা শুরু করলেন যদি অন্য লোকজন থাকে সেখানে এবং সেখানে অন্য লোকজন শুনে তাহলে এইভাবে লাউড স্পিকার দিয়ে কথা বলা কি নাই নাই আল্লামা বকর জায়েদ তার এ বিষয়ে একটা আলাদা এই মোবাইল ফোনের ব্যবহার প্রসঙ্গে সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন এটা হারাম হবে যদি অন্যের কোনো ক্ষতি হয় আপনি স্পিকার দিয়ে দিলেন এমন কোনো কথা বললো বেচারা আশপাশের লোকেরা শুনছে সে যদি জানে এখানে অন্য কোনো লোক আছে তাহলে এই কথাটা সে বলবে না এরকম হয় না আমি আপনাকে কল দিলাম আপনি যে জায়গাটাতে লাউড স্পিকার দিয়ে রাখছেন সেখানে অনেক লোক আছে যারা আছে আমি যদি এটা জানতাম তাহলে আমি এই কথাটা বলতাম না কিন্তু আপনি আমার সঙ্গে প্রতারণা করলেন লাউড স্পিকার দিয়ে দিলেন মানে কি প্রতারণা করলেন অন্যকে আমার কথা শুনে দিলেন এই জিনিসটা হয় কি হয় না এটা অন্যায় আপনি একা একা থাকলে দেন সমস্যা নেই বা তাকে বলে নেন যে ভাই আমি কিন্তু লাউড স্পিকার দিয়ে নিলাম অমুক অমুক আছে এখানে এরপরে সে তার মতে করে কথা বলুক তাতেও সমস্যা নেই লাউড স্পিকার দেওয়া একটা সমস্যা আরেকটা সমস্যা হলো রেকর্ড করা কল রেকর্ড আজকাল অনেকে তার মোবাইলের অটোমেটিক সিস্টেমে এসে কল রেকর্ড করে রাখা কারোর কথা তার অনুমতি ছাড়া আপনি রেকর্ড করে রাখবেন এটা জায়েজ নেই এটাও এক ধরনের প্রতারণা করা ধোকা দেওয়া মোবাইলের মাধ্যমে কত গুণা যে আমরা সারাদিনের ভিতরে করি আমরা টেরি পাই না আপনি অন্য প্রান্ত থেকে কল দিলে তার কথা যদি রেকর্ড করতে হয় তাকে বলতে হবে যে ভাই তোমার কথাটা আমি কি করতেছি রেকর্ড করতেছি সে যদি জানে রেকর্ড করবেন তাহলে হয়তো সে এক কিছু কথা বলবে আর যদি রেকর্ড করবেন না জানেন তাহলে হয়তো আরও কিছু কথা বলবে তো আপনি তাকে না জানায় রেকর্ড করলেন এটা আরেকটা অন্যায় নাম্বার তিন সেই রেকর্ডটা আবার অন্যদেরকে অনেক সময় শুনাই এই আরেকটা অন্যায় নাম্বার চার ওই রেকর্ডটাকে কম্পিউটার নিয়ে এডিট করে কাটসাট করে আগের কথা পিছিয়ে পিসের কথা আগে অর্ধেক কথা অর্ধেক কথা কাটা অর্ধেক কথা প্রচার করা এই কাজগুলো হয় কি হয় না এগুলো সবগুলা হারাম সবগুলা হারাম আল্লাহ তার আমাদেরকে এ হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করো প্রিয় ভাইরা আল্লাহ সুমাতাল্লাহ কোরআন কেন ভিতরে স্পষ্টভাবে সুরা মোমিন ভিতরে বলেছেন ওয়াল্লাদিন যারা আমানত রক্ষা করে এরা হলো সফল মোমেন আপনাকে কল করেছে বিশ্বাস করে আপনি লাউড স্পিকার দিয়ে সবাইকে শুনাইলেন রেকর্ড করে অন্যদের শুনাইলেন অন্যদের কাছে শেয়ার করে দিলেন তার গোপন কথাগুলো আপনি আমানতের খেয়ানত করলেন আপনি সফল মোমেন হতে বলেন একটা গুনাহ আপনার আমল লেখা হয়ে গেল আল্লাহ সুমাতাল্লাহ আর বলেন এই অল্লাদিন আমানুল্লাহ তখন আল্লাহর রাসুল ও আমানাতিকুম আমানা তিকুম আন্তুম জেনে শুনে তোমাদের একে অন্যের আমানতের খেয়ানত তোমরা করিও না তাহলে ভাই আমানতের খেয়ানত কি করা যাবে কি যাবে না যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন